জমি বিক্রি করে ইঞ্জিন ভ্যান কিনে দিতে হবে মদ্যপ ছেলের এই আবেদনের সাড়া দেননি বৃদ্ধ বাবা যার জেরে পরিবারে চলছে রে অশান্তি আর এই অশান্তির জেরে বুধবার রাতে ধারালো অস্ত্র দিয়ে বাবাকে এলোপাথারি কোপালো ছেলে জমি বিক্রি করে টাকা দিতে হবে টাকা না দেওয়ায় ধারালো অস্ত্র দিয়ে বাবাকে কোপালো ছেলে ঘটনাটি ঘটেছে গোবরডাঙ্গার বেদেবেলি নিয়ে এলাকায় জানা গেছে ইঞ্জিন ভ্যান কিনে দিতে হবে বাহানা মদ্যপ ছেলের এ নিয়ে বাবা ছেলের বিবাদ দীর্ঘদিনের বুধবার সন্ধ্যায় মদ্যপান করে ছেলে বাড়ি ফিরে এসে প্রথমে নিজের স্ত্রীর সাথে বচসায় জড়ায় মারধরও শুরু করে বৌমাকে বাঁচাতে গেলে ধাঁড়ালো দা দিয়ে কোপানো হয় বছর পঁয়ষট্টির বৃদ্ধ বাবাকে আহতের নাম আবুসাম বৈদ্য হাতে এবং বুকে গুরুতর জখম হয়েছে ওই বৃদ্ধ পরিবারের লোকেরা এরপর আহত অবস্থায় ওই বৃদ্ধকে নিয়ে যান হাবড়া হাসপাতালে সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে তাকে বারাসাত হাসপাতালে স্থানান্তরিত করা হয় অভিযুক্ত ছেলের নাম জেহের আলী বৈদ্য ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ছেলে এখনো পর্যন্ত থানায় এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি এসে আজ জমি সম্পত্তি বলছে এখন ওই হঠাৎ এসে বৌমার বলছে ডিম ভাজা করে দাও ভাত দাও আমি ডাকাতি করতে যাব। এই বৌমা ভয় তো মাইতে ডিম ভেজে ভাত দিতে এবার বৌমার সাথে কুটি মুটি করে গাল দিতে দিতে ঝগড়া বেঁধে দিতে বৌমার মারছে মারতে মারতে দা নিয়ে এসে যাই দা দিয়ে কোপ মারবে আর আমরা দুজন ছুটে গেছি ঘরের থেকে যেই গেছি আর সেই ওর বাবার হাতে কোপ মেরেছে আর পড়ে গেছে আর বুকি কোপ মেরেছে সই কোপ ব্যুরো রিপোর্ট নিউজ গোবর গোবরডাঙ্গা